দেখেছি সরস্বতী পূজার একটা করেছো, শাড়ির উপর একটা করেছো, ভেরি গুড। আচ্ছা দেখুন, এই একটা ব্লগ করা হয়েছে মেকওভার অঙ্কিতা দিয়ে, রাইট? আমার এখানে উদ্দেশ্য হচ্ছে অঙ্কিতাকে এখান থেকে বিজনেস দেওয়া, মানে আমি এই ওয়েবসাইটের থ্রুতে, মানে এটা একটা ব্লগ বেসিক্যালি, ইউ ক্যান ট্রিট ইট অ্যাজ এ বিগিনিয়র লাইক ওয়েবসাইট, মানে এটার মুভমেন্ট যাতে হচ্ছে পরবর্তী স্টেজে, এটা হতে পারে মেকওভার আর্টিস্ট অঙ্কিতা ডট কম বা ডট ইন, দ্যাট উইল বি ইয়োর ফাইনাল জার্নি, যেটা আপনার ছেলের জন্য আজকে এটা রেকমেন্ড করেছি। এখানটা যে লিমিটেশন গুলো থাকবে ওখানটা ওপেন মাইন্ডেড, মানে অনেকটা ওপেন ওয়েতে কাজ করা যায়, অনেক কিছু ইউজ করা যায়, অনেক প্লাগিনস ইউজ করা যায়, অনেক ফেসিলিটিস পাওয়া যায়, এটা এখানটা আমাদের কিছু কিছু রেস্ট্রিকশন থাকবে, কিন্তু এই সীমিত রেস্ট্রিকশনের মধ্যেও আমরা এটাকে কি করতে পারবো, এটাকে আমরা টিউন করতে পারবো, আমাদের বিজনেস এখান থেকে কিন্তু আমি আরামসে আনতে পারবো। আমি জাস্ট ধাপে ধাপে করে কয়েকটা জিনিস দেখিয়ে দিচ্ছি। ভিসিটা কিন্তু ম্যাডাম আপনি এখানে ইমপ্লিমেন্ট করনি এখনো, ঠিক আছে? আমি নিজে ইউজ করছি, দেখো লাইক দ্য ওয়ে আই এম ডুইং ইট, লাইক ইউ ক্যান চেক লাইক this visitor is coming, right? We have tapped the different sources jekhane amra list gulo ke capture kori, theek hai? Then if you click, you can see this, theek hai? Ekhan theke amra tap gulo korchi, ebar dhoro contact us space, ekhan ta particulars we have put these things, got it? Same to ei code ta tumi automatic visitor te tumi peye jabe, contact us er code ta, tale amra okhane lead ta generate korte amar suvidha hobe, seta amar khub dorkar, ওটা ছাড়া কিন্তু তুমি এটার আউটপুটটা কিন্তু নিতে পারবে না। ভিসিটা জেনারেলি কন্টাক্ট মানে লিস্ট জেনারেল, ইয়েস স্যার, ভিসিটা ইজ বেসিক্যালি ইজ আ পার্ট লাইক হুইচ উইল কানেক্ট উইথ ইওর অডিয়েন্স, যেটা ভিজিটর থাকবে, ভিজিটর টু কাস্টমারে ট্রান্সফর্ম করার জন্য এটা একটা ইউজফুল টুলস, মানে ও ওখানে গিয়ে আমাকে কি করতে পারে, কল করতে পারে, দেয়ার ইজ এ ফ্যাসিলিটিস, ও আমাকে মেসেজ করতে পারে, ফ্যাসিলিটিস ইজ দেয়ার, ও আমার কন্টাক্ট ফর্মে ফিল আপ করতে পারে, তো আই ক্যান গেট দ্য মেসেজ ইন দ্যাট, সো ওভাবে করে কানেক্টেড থাকবে। তো আমাকে শুধু সাইটটা দিলে হবে না, আমি ওর থেকে বিজনেস নিতে হবে, তো বিজনেসটা আমি ওভাবে নিতে পারবো, ঠিক আছে? এই অঙ্কিতার যে সাইটটা আছে, ঠিক আছে, এই সাইটটা দেখো 2 মিনিটের মধ্যে এটাকে চেঞ্জ হতে পারে, আমি একটু টিউনটা দেখিয়ে দিচ্ছি, একটা সাইটের মতো এটা আমি একটু ফাগাসে ফাগাসে একটু মানে ডাল লাগছে, মানে যেগুলো জেনারিক আর কি, কিন্তু এটা কিছু জিনিস একটু টিউন করা যায়, ব্লগার ফ্রি থিম দিয়ে সার্চ করো, ব্লগার ফ্রি থিম টেম্পলেটস, এখানটায় লাইক এই সাইট গুলো মূলত দেখবে কিছু সাইট তুমি পাবে, যে সাইট গুলো আমরা ফ্রি থিম, হ্যাঁ ফ্রি থিম বলে আমরা পাবো, এটা প্লেন লাগছে, এটা হতে পারে একটু কালারফুল দিতে চাইছি, এটা ঠিকঠাক লাগছে, দেখি কোনো কিছু এটা খুব ভালো, এটা একটা লুকস ফিলস ইয়েস ইনকারের মধ্যে, চলো ডাউনলোড, এটা পিকচারটা কালারফুল দেখাচ্ছে বলে তোমাকে ওটা দিতে হবে আর কি, তোমাকে ওটাকে পিকচার যেরকম দেবে ওরকম, ও এটা রিডাইরেক্ট করে দিচ্ছে এখানটায়, সো ইটস এ পেইড থিম, ইট উইল নট ওয়ার্ক, ফ্রি থিম দেখিয়ে পেইড থিম, আমি এত প্রিন্ট ছিল এখন পেইড থিম, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে,
ভাই টপিকস একবার দেখে নি, পার্সোনাল নিউজ, এনিমি, ইউনিক ভিডিও, ফটোগ্রাফি, অনলাইন শপিং, গার্লি, বিজনেস, বিজনেস টপিকস, ফ্যাশন, ফ্যাশন, ফ্যাশন যেতে পারে, গার্লিটাও তো যেতে পারে, এনিমেলস, ফ্যাশনস, নিজে প্রচুর টপিক আছে। আমি বই মেলায় দেখছিলাম বইগুলো পড়তে, নোবডি থিংস অ্যাবাউট গাইস, মানে মেনদের নিয়ে কোনো বই নেই। মানে আমি যখনই প্রণাম গুলো পড়ছি, মানে রাইটার্স আর মেন রাইটার্স লেখা রয়েছে, মানে একটা রবীন্দ্র শর্মার বই পড়ছিলাম, নতুন বই একটুখানি পড়ছিলাম আমি, তো ভদ্রমহিলা বিয়ে হয়ে গেছে, নাও শি এগেইন ফলস ইন লাভ। তো সেটাই ভাবছি আমি, আমার তিন চারটে এরকম বই খুঁজলাম, মানে মানে গার্লস ইজ অনলি ফলিং ইন লাভ। না না ওইটা তো সুন্দর ছিল, ছবিগুলো ছিল না, তোমায় খোলা পরে তো চার্জ কাটছে, কাছেরটা দেখো তাহলে তুমি বুঝতে পারবে, ওরা তিনজন চলো এভাবে বাড়িতে দেখে নিও অপশনস। আমি দিয়ে দিলাম এই সাইটটা, দিয়ে দিলাম এবার এখান থেকে যেভাবে করে আমি ডাউনলোড করব, রাইট রাইট, মানে গুয়া টেপ, বিগ গুয়া বাই টেমপ্লেটস, এর পরবর্তীতে আমি সাইট ওকে গুয়া গুয়াটা জি বাই টেমপ্লেটস। আচ্ছা এবার আমরা এখানটাই আমাদের থিমটা এসে গেল, ঠিক আছে আমি এটা অঙ্কিতা বলে একটা ফোল্ডার বানিয়ে ওর মধ্যে এই থিমটাকে নিয়ে যাচ্ছি, দেখে নাও ANKITA অঙ্কিতার মধ্যে আমি এটাকে থিমটাকে ফেলে দিলাম। এটাকে দেখবে রাইট মাউস ক্লিক করে এটাকে আনজিপ বা এক্সট্রাক্ট হিয়ার করে দাও, ডিপেন্ডলি তোমার উইন্ডোটা ইনস্টল থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা করার পরে দেখো এখানটা একটা সেকশন আছে, লাইক এই যে এক্সএমএল একটা ফাইল লিখতে পাচ্ছ তো, হ্যাঁ দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা কি করব দেখো, আমি ওর সাইটটাতে যাচ্ছি, এটা ওর থিম, ভালো করে দেখবে। এরপরে আমরা এখানটায় টেমপ্লেট দেখতে পাচ্ছ, টেমপ্লেট এখানটায় গেলাম, এটা একদম একদম প্রফেশনাল ওয়েবসাইটের মতো লুক লাইক নিয়ে নেবে, দেখে নাও। এবার এখানটা গিয়ে আমরা দেখো একটা সেকশন আমাদের আছে, যে সেকশনটাই আমরা মূলত এটাকে করতে পারবো, সেটা হচ্ছে যে ধরো একটা এডিট এস্টিমেট করতে পারি, আর এডিট এস্টিমেট না গিয়ে আমরা এটাকে এখানে দেখো একটা সেকশন আছে চুজ এ ফাইল, ঠিক আছে এখানটা গিয়ে এবার অঙ্কিতা বলে ফোল্ডার যেটা আছে এর এক্সেল শীটটাকে মানে এক্সএমএল ভার্সনটাকে আমরা আপলোড করে দিলাম,
জাস্ট আপলোড। এবং তোমার সুবিধার জন্য দেখো এখানে একটা হাউ টু ইনস্টল বলে একটা ফর্মেটও দেওয়া আছে, মানে এই এইচটিএমএল এর জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এখানে হাউ টু ইনস্টল ব্লগার টেমপ্লেট এর যে লিংকসটা রয়েছে এই লিংকস অনুযায়ী তুমি ইনস্ট্রাকশনও পেয়ে যাবে। সো ঘাবড়ানোর কিছু নেই, আমি যেটা দেখাচ্ছি সেটা পার্টিকুলার তুমি এখানটায় তার ইনস্ট্রাকশনস গুলো পেয়ে যাবে। তো বুঝতে পারলে, টেমপ্লেটে গেলে টেমপ্লেটে গিয়ে এখানে ব্যাকআপ এন্ড রিস্টোর ছিল, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাকে আপলোড করার অপরচুনিটি দিব, আমি এক্সএমএল ফাইলসটাকে আমি আপলোড করে দিলাম। ক্লিয়ার? কনফিউশন? ভেরি গুড। এবার ওটা দেখাচ্ছে। হ্যাঁ দেখো, এবার এই লুকস এন্ড ফিলসটা এখানে এরকম এসছে, ঠিক আছে। এবার আমরা এটা যদি আমার সাইটটাকে যদি আমি এবার একটু রিফ্রেশ করে দিই, দেখো এটা লুকস এন্ড ফিলসটা কিরকম আসছে, দেখো চেঞ্জ হয়ে গেছে। এবার মজার ব্যাপারটা কি, মজার ব্যাপারটা হচ্ছে ওখানটায় আমার ফ্ল্যাট এটা দিয়ে আমার এটা দেখাচ্ছিল, এটা এখন ওই যে উপরে এই যে ছবিটা যেরকম দেখাচ্ছিল না, মানে থিমটা যেরকম ছিল অ্যাকচুয়ালি, তো ওরকম আনতে গেলে এটাকে সেটিংস করতে হবে। সেটিংসে একটু তোমাকে যখন তুমি এখানে কন্টেন্ট গুলো আসবে, কন্টেন্ট এলে তবে এই সেটিংসটা করতে তোমার সুবিধা হবে। এখানটায় আরো যে জিনিসগুলো তোমার রয়েছে সেটা হচ্ছে লাইক তোমার এখানটায় কতগুলো সেকশন তুমি পাবে, এটা যেটা আমরা করলাম ব্লগার থিমটা, তো এটা মাথায় রাখতে হবে, এটা ফ্যাশন থেকে নিয়েছিলাম মনে হয়। ওখানে দেখবে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে এটা থিমের, ওটা তোমাকে একটু নোট করে রেখে দিতে হবে কারণ ওইটা অনুযায়ী এগোবে। ওখানে যেভাবে ইনস্ট্রাকশন যাবে সেই সেটিংস অনুযায়ী আমাদেরকে এগোবে। তো কোথায় ছিল যেন, গার্লিতে ছিল? গার্লিতে ছিল, গার্লিতে মনে হচ্ছিল না, ও ফ্যাশনে যে ফার্স্ট টাইম দেখছি আমরা ওটাকে আপলোড করে দিলাম, দেন এই যে চুজ ফাইল করে আপলোড করে দিলাম, দেন নামটা লিখতে গেলে সমস্যা হয়ে যাবে অনেকটা, জি ডবল ও ওয়াই ডবল এ ডবল ও ওয়াই ডবল এ, তারপরে বাইট ইনস্টল ড্যাশ ব্লগার ড্যাশ টেমপ্লেট। আমাদের কিছু কিছু জিনিস অলরেডি এর ফ্রেমটা রেডি হয়ে গেছে, দেখো এই যে দেখতে পাচ্ছ এখানটা কিছু কিছু তোমার এখানে লোকো দেওয়ার জায়গা, এখানে অ্যাড দেওয়ার জায়গা, সবগুলো এগুলো অটোমেটিক রেডি হয়ে গেছে। এগুলো দিলে লোগো লোগো কি তৈরি করে দিতে হবে? হ্যাঁ, এখানে এই যে অ্যাডস এর এখানটা এই যে ব্যানার অ্যাডস, এখানে ওই ফ্লিপকার্টের ব্যানার অ্যাডসটা দিতে পারবে, অথবা যখন যদি আমাদের ধরে নাও যদি আমরা ইয়ে দিতে চাই আমাদের গুগল অ্যাডসেন্সের যখন অ্যাপ্রুভাল পেয়ে মানে ফুল অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পেয়ে যাবে
তখন এখানে ওই অ্যাডটা দিয়ে দিতে পারবে, মানে অ্যাডসেন্সের ওটা এখানে চলে আসবে। এটা দেখো একটু ছোট করলে সবগুলো জায়গায় এখানে এডিটের অপশন আসছে, পুরোনো সাইটের মতো। এরকম অ্যাড আসতে থাকবে, মানে যেটা তোমার পরবর্তীতে আসবে তোমাদের যখন সাইট সাইটের অ্যাপ্রুভাল পাবে তখন। এখন তোমরা যেরকম তোমাদের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা হয়েছে না, ওটা তোমার ইউটিউবে শুধু মানে অ্যাপ্লিকেবল, সাইটে অ্যাপ্লিকেবল না। যখন ওয়েবসাইটের মাধ্যমে তুমি অ্যাপ্লাই করবে, ধরো এই ওয়েবসাইটে এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে যখন অ্যাপ্লাই করবে তখন ওটা হয়ে যায় ফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। এখন তোমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টে গেলে দেখতে পাবে তার উপরে হোস্টেড অ্যাকাউন্ট লেখা থাকে, হোস্টেড অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। আর যখন এটাতে যাবে তখন ওখানে হোস্টেড বলে কিছু থাকবে না, প্লেইন থাকবে, তার মানে ওটা হচ্ছে ফুল অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল। তখন যে কোনো সাইটে যে কোনো ব্লগারে তুমি দিতে পারবে, যেমন ধরো এখানে ওর ব্লগে এখন ওর অ্যাডসেন্সের অ্যাড দিতে পারবে না, কিন্তু আমি দেখো আমার এখানে কোড রয়েছে, সে কোডটা আমি ওখানে ফেলবো, ওখানে অ্যাড আসবে। দেখে দেখে না দেখো ওর এখানটায় গিয়ে যে টপ ভার্সন রয়েছে এখানে গেল, এখানে গিয়ে ধরো আমি স্টপ এটাকে উঠে দিলাম সেভ, তারপরে এখানে একটা লেটেস্ট ইন স্পোর্টস এটা নেই, হোম এডস, এখানে একটা অ্যাডস দেওয়ার জায়গা আছে, এখানটায় আমি একটা অ্যাডস জায়গা করে দিলাম। আরস কোথাও আছে দেওয়া জায়গা, টেস্টিং কমেন্ট ডিসকাস ইসেট সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো ওর ব্লগটাকে আমি জাস্ট একটু রিফ্রেশ করছি, যেরকম নর্মাল এই সাইটগুলোতে অ্যাড আসে, দেখো অ্যাড চলে আসছে। আচ্ছা মানে ইউটিউবে চলালে অ্যাড আসছে? হ্যাঁ সেটা গুগল অ্যাডসেন্স এর ইউটিউবের হোস্টেড অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল বলে অ্যাড আসছে বলে আপনার ইনকাম হচ্ছে, ওর মানে অ্যাড আসছে বলে ইনকাম হচ্ছে, যখন মনিটাইজ করছে না তখন ইনকাম আসছে না। এখানটা পার্টিকুলার সেভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে, আমি এটা বুঝলাম না এই লিংকগুলো আমি কপি করলাম কোথা থেকে, ওটা থেকে এভাবে অপশনস তোমার থাকবে, মানে তোমার যখন সাইটটা আরো একটু ম্যাচিওর হবে তখন পার্টিকুলার এই অপশনস গুলো তুমি পাবে। এই যে জায়গাটা, এই জায়গাটা অ্যাডটা দেখাচ্ছে, তো এই জায়গাটায় আমরা এই অ্যাডটা কিসের অ্যাড দেবো, এখন ওই ফ্লিপকার্টের অ্যাডটা দিয়ে দেবো, ফ্লিপকার্ট থেকে ব্যানার নিয়ে সেই ব্যানারের কোড আমরা এখানে বসিয়ে দিলাম, আমার এখানে আরামসে আমরা পেয়ে যাবো সেই ব্যানারের কোডটা পাবো কোথা থেকে। কিছু লাগবে না ফ্লিপকার্টে, দেখো ওর একটা আমি ঢুকছি, ধরো আমি আপাতত ফ্লিপকার্ট দিয়ে দিই, এরপরে তুমি ক্লিক ব্যাংক করবে, জেভিজু করবে, ওখানে এফিলিয়েটের সাইটে আমি যেটা ফ্লিপকার্ট অ্যামাজন দেখাচ্ছি এগুলো হচ্ছে ফার্স্ট স্টেপস, ঠিক আছে। ফ্লিপকার্ট এবং আরেকটা জিনিস তোমাদের আমি শেয়ার করেছিলাম, যত আমরা বাকেট বাড়াই তত পার্টিকুলার আর্নিংটা কম হয়, তার জন্য আমি এটা দিয়ে এখন স্যাম্পল হিসেবে আমি দেখাচ্ছি। যেমন অঙ্কিতার এই যে সাইটটা যখন মানে যদি ও আগের সাইটটা দেখায় আর এখানে যখন কন্টেন্ট দেখাবে ভিডিওস গুলো দেখাবে, তখন এই সাইটটা দিয়ে যখন ও অ্যাপ্লাই করবে ভি কমিশনে, তখন ভি কমিশন ওকে অ্যাপ্রুভাল দেবে,
কিন্তু আগে যে জিনিসটা ছিল বা ওই লুকস বা পার্টিকুলার ওই আন্দোলন কন্টেন্ট যদি ওইখানে না দেয়, ধরো আজকে পরে কন্টেন্ট দিল না, তখন ওই রিকমেশন দিলে অ্যাপ্রুভাল পাবে না। আর রিকমেশন যে সাইটটা আছে ওখানে তুমি ফ্লিপকার্টও পেয়ে যাবে, মিন্ত্রও পেয়ে যাবে, জাবুনও পেয়ে যাবে, ইনফ্যাক্ট তুমি মেক মাই ট্রিপও পেয়ে যাবে। সেটা আমি সেটা এই মুহূর্তে তোমাকে অ্যাপ্রুভাল দেবে না, মানে ওরা একটু যেহেতু ওরা মার্কেট প্লেস, যেহেতু ওরা অনেক দূরে নিয়ে ডিল করছে, তো ওরা একটু কোয়ালিটির দিকে চেক করে, ওরা একটু কোয়ালিটি রেস্ট্রিক্টেড করে যে তোমার সাইটে কন্টেন্ট আছে কিনা, তোমার সাইটে ট্রাফিক আছে কিনা, এই দুটো জিনিস ওরা দেখে। কি নিয়ে নেবে মানে কন্টেন্ট কি নিয়ে লিখবে বাবা, এই যে হাউ টু ডু দা মেকআপ, এই যে ওয়্যাক্স ইওর আর্মস এট হোম লিখেছে না, এটা ভিডিও বানিয়েছো তো, এটা রিলেটেড কন্টেন্টটা লিখবে যে স্টেপস গুলো, প্রথমে তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো, তারপর তুমি এটার জন্য এই প্রোডাক্টটা ইউজ করে দেখতে পারো, সেই জায়গাটা ওই ফ্লিপকার্টের প্রোডাক্টটা লিখে। আচ্ছা আচ্ছা, যে আমি এইখানটা যে ক্রিমটা লাগাচ্ছি ইট ইজ অ্যাভেলেবল হিয়ার ফ্লিপকার্টের, ওই যে দেখো ছোট্ট করে প্রোডাক্টটা দেখা যাচ্ছে, এইবার দেখো ওই টেম্পটেশনটাই আমি তোমার ওখানটা দিচ্ছি, দেখো তোমার এফিলিয়েটের মনে আছে আইডি মানে ফ্লিপকার্টের? ভেরি গুড, কি বলবো, ফেলে দেবে। দেখো আমি ওর কন্টেন্টের মধ্যে ফেলছি, এটা ধরো আমি এফিলিয়েটে ঢুকলাম, অঙ্কিতা আমি এফিলিয়েটের মধ্যে ঢুকলাম, তো তুমি এরকম ভাবে দিদির অলরেডি করা আছে, তো দিদির এরকম হয়েছে তুমি দেখতে পাবে আর কি, দেখে নাও। এবার ফ্লিপকার্ট আমি ওপেন করছি, ফ্লিপকার্ট রাইট, আচ্ছা এবার ফ্লিপকার্টে গিয়ে দেখে নাও যে ও কিভাবে করে মানে কিভাবে করে আমরা সেল আউট করি, কিভাবে করে আমরা মার্কেটিংটাকে আমাদের ব্লগের মধ্যে ব্লেন্ড করি, এবং সেখানে কিভাবে করে ভালো তুমি একটা রেসপন্স পাবে একটু মেনটেন করো। আই এম ভেরি ভেরি লাইক ইগার টু সি দ্যাট ইউ আর গেটিং সাম মানি ফ্রম দ্যাট, এন্ড ইট উইল বি ইফ ইউ জাস্ট ডু আ লিটল বিট টাইম, জাস্ট এক ঘন্টা থেকে দু ঘন্টা একটু সময় দাও, তাহলে দেখবে কন্টেন্ট আপনার ক্ষেত্রে সেম, ব্লগে একটু কন্টেন্ট দিন, তাহলে আই হোপ ইউ উইল গেট আ গুড ফ্যান্টাস্টিক রেজাল্ট। আচ্ছা এবার ধরো এখানে লিখেছে ও কি জানো, ওয়্যাক্স লিকুইড লিখুন, ওয়্যাক্স লিকুইড, হ্যাঁ তার জন্য তো নামটা কি নাম ছিল, এটাই কোনটা ইউজ করেছিল আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই জিনিসটা এক্স্যাক্টলি দেখবে কি যখন তুমি ইয়েতে যাও, যখন তুমি বিউটি পার্লারে যাও, যখন যে বিউটিশিয়ানস নরমালি মেকআপ করে, যখন তুমি দেখছো যে ওকে ফাইন ইট ওয়ার্কস ফাইন, তুমি কি অন্য একটা প্রোডাক্ট নেবে? না, ওইটাই নেবে, তখন তার জন্য ওটাই দিতে হবে। কপি করলাম, কপি করে আমি চলে গেলাম হচ্ছে এখানটা গিয়ে ইউআরটা দিয়ে করে শর্টেন করে সেখানে যাতে করে ক্লিকটা বেশি পাও। এটাকে আরেকটা দেখাচ্ছি যেটা আমাদের শুধুমাত্র ওয়েবসাইটে এই ব্লগ এর ক্ষেত্রে সম্ভব, মানে এটা ইউটিউবে সম্ভব না, সেটা দেখে নাও।
দেখুন এটা ইন্টারেস্টিং লাগবে, এটা আমার ব্লগে আপনি করতে পারবেন। কোথায় ক্লিক করলে প্রোডাক্ট লিংকস এন্ড ব্যানার্স, এবার দেখে নাও প্রোডাক্টের নামটা আমি চুজ করলাম, চুজ করে এখানে দিলাম, ঠিক আছে, সার্চ করলাম প্রোডাক্ট লিংক মানে জেনারেট অ্যাফিলিয়েট টুলস। ভাই বাবা ইয়ালে এটা কিসের মধ্যে করবো, এটা আমার ট্যাপটা রিপোর্ট ওই ট্যাপটা করতে তোমার কি রান্না নেই আর কি হতে পারে এই মুহূর্তে মানে তুমি কোনো পাত্রে কিছু ভেবে রাখবে একটু বিক্রিটা একটু দেখে দেবেন অ্যামাজনের একটা লিঙ্ক, কারণ অ্যামাজনে এরকম শর্ট অ্যান্ড করার কোনো অপশন নেই। অ্যামাজনে শর্টিং করার স্কিপ একটা করো, দেখো ইন্টারেস্টিং থিং এটা খুব একটা কিন্তু বেশি নয়, এটা স্লাইড শোর আকারে করেছে, বুঝতে পারছো, দেখছো তোমরা যেগুলো করছো সেটাই কিন্তু জাস্ট টপিকস 13 কি specifically look at this the views is a 16 lakhs 13 আচ্ছা একটু ভুলে গেছি, একটু ইউটিউবে গিয়ে আমরা সেই কন্টাক্ট ডিটেইলস এগুলো অ্যাড করেছিলাম না, ওইটা যখন চলাকালীন কন্টাক্ট ডিটেইলস গুলো আসলো ওটা কোথায় কি করলাম, সেই আমার আপনি স্লাইড ওয়াইজ বিভিন্ন ইনফরমেশন গুলো হয় দেখো দিস ইজ বেসিক্যালি ফ্রেম, তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারো, ফেসবুকে তো তাহলে এটাই আসবে। এবার এখানে এইটাই গেলাম, এখানে এসটিএমএল এ যেতে হবে, হ্যাঁ এসটিএমএল এ গিয়ে এবার এখানে দিয়ে দাও get better result you might opt this product মানে কোনটা লিংক করবে কোনটা করেছিলেন এটা সেটা ঠিক আছে সেটা কোথায় আরেকবার দেখানো ওটা দেখে দিচ্ছি করে এখানটা এটা দিলাম তো দেওয়ার পরে আমি যদি চাই আমি এটাকে ধরে নাও আমি আমি এখানটায় এটাকে দরকার হলে আমি এটা দরকার হবে না যদিও আমি আপাতত এটাকে দেখি এটা করে আপডেট করে দিচ্ছি আমি এটাকে রিফ্রেশ করে দিচ্ছি দেখো
টেম্পটেশন পাউডার বা চেক করো পাউডার আমি ধরে নিলাম যে ও এটাও ইউজ করেছে, ধরে নিলাম ঠিক আছে, এটা আমি চাইছি যে ওখানে দিতে, তো আমি এটাকে এবার দেখো তোমার যে ওই যে শাড়ির যেটা আছে না, সেটা ঠিক একইভাবে করে দিয়ে দিতে পারবে, শাড়িগুলো যে বিভিন্ন শাড়িগুলোর রেঞ্জ গুলো পাপ পাপ করে দিয়ে দিতে পারবে বানিয়ে চারটে পাঁচটা। আমি দেখেছি 10% পাবে না 2% পাবে, ওটা ছেড়ে দাও। মজার ব্যাপারটা কোন জায়গাটা দেখো, এটা ধীরে ধীরে যদি এটা নলেজে ঢুকে যায় দেখবে কি এটার অপরচুনিটি সম্পর্কে তুমি ওয়াকিবল হতে পারবে। একটা দোকানে ভিবে নাও, তুমি তো দোকান থেকে কেন, যে দোকানদার এই প্রোডাক্টটা রেখেছে ধরে নাও এই প্রোডাক্টটা রেখেছে রাইট, সে প্রোডাক্টটা তাকে কি করতে হয়েছে, তাকে কিনে এনে সেখানে রেখেছে রাইট, তার নিজের গাটের পয়সা খরচা করে সে সেই প্রোডাক্টটা কিনে রেখেছে। তুমি আমি যাচ্ছি যাওয়ার পরে ওই কিনছি, জিজ্ঞেস করে দেখবো তো এই প্রোডাক্টের জন্য কত টাকা মার্জিন রাখে পাশের দোকানদার, ইটস বেসিক্যালি কমন হাউ মাচ দা পার্সেন্টেজ দে গেট, ইটস 5-2%, 7% সামথিং। ইনফ্যাক্ট তার থেকে তুমি এখান থেকে হচ্ছে ইউ আর নট পেইং এনি মানি, ইউ আর নট পেইং এনি থিংস, বেসিক্যালি ইউ আর স্টোরিং ইন টু ইউর থিংস, ইউ আর ইনভেস্টিং মানি নাথিং, এন্ড ইউ আর গেটিং আ 10%। তো এটা বেসিক্যালি তোমাকে দ্যাট ইজ ওই অপরচুনিটি দেয়। এবার আমরা কি করবো, এই যে কোডটা আমরা দেখো ওকে করে এই কোডটা, এই কোডটাকে নিয়ে জাস্ট আমরা কি করব দেখো, এটাকে আমরা কপি করলাম, কপি করে আমি যে ওর যে ব্লকটা আছে এখানে ঠিক আছে, এখানে এডিটে গেলাম, এডিটে গিয়ে জাস্ট আমি দরকার হলে আমি এর পরে ফেলে দেব ঠিক আছে, করে আপডেট করে দিলাম, দেখো ওটা পপ আপ তোমার চলে আসবে, জাস্ট আই এম রিফ্রেশিং ইট, তারপরে মনে হচ্ছে পোস্ট, তারপরে এডিট, এইচটিএমএল রাইট গেট রাইট যখন যে প্রোডাক্টটা ইউজ করছো তো তার বেসিসে একটা হাউ টু, যেরকম দেখবে কি সবচেয়ে এটার জন্য সবচেয়ে ইজি প্রসেস হচ্ছে দেখবে রেসিপিটা, দেখবে রেসিপিতে কি থাকে, ইনগ্রিডিয়েন্টস, তারপরে প্রিপারেশনস, হাউ টু মেক, দেন সার্ভ, হাউ টু সার্ভ অর সামথিং। তো ওখান এখানটা তুমি কি করবে, তুমি রাখবে যে ইনগ্রিডিয়েন্টস, আমি ওয়াক্সিং করছি বা আমি মেকআপ করছি, আমার ইনগ্রিডিয়েন্টস কি, আমার টিস্যু চাই, আমার যা যা তোমাদের ম্যাটেরিয়ালস লাগে, তার মধ্যে ধরো এটা একটা ম্যাটেরিয়ালস, তো তুমি ওটা মেনশন করছো, মেনশন করার পরে ড্যাশ দিয়ে তুমি অ্যাফিলিয়েটের লিঙ্কটা দিয়ে দিতে পারবে, প্লাস ওটার নিচে এই যে জিনিসটা যখন হয়ে আছে আওয়ার রেকমেন্ডেড প্রোডাক্টস ইউজ ইন দিস ভিডিও দিস, এবার দেখলে দেখো এখানটায় এফিলিয়েট আইডিটা চলে আসছে,
যখন এটা এবার ওর একটা পলিসি ছিল যেটা আগেও আমি আনসার দিয়েছি আবারও দিচ্ছি, সেটা হচ্ছে আর্নিংটা এখানটা তুমি দেখে নিতে পারো, আমি বললে কাউ কেউ বললো তোমাকে দরকার নেই, এখানে তোমার সব রয়েছে, কমিশন দেখতে পাচ্ছ ম্যাডাম, ফ্যাশন লাইফস্টাইল ক্যাটাগরিজ রিলেটেড স্পোর্টস রিলেটেড সাংলা যা কিছু তুমি বিক্রি করো স্ট্রেট ওয়ে 10% পাচ্ছ প্লাস নট অনলি ফার্স্ট টাইম, ধরো আজকে কেউ কিনেছে আমি কাস্টমার হয়ে গেলাম রেজিস্টার করলাম, আমি হতে পারে দু মাস পরে গিয়ে আমি আরেকটা প্রোডাক্ট কিনেছি, তুমি কিন্তু অ্যাগেইন 10% পাবে যা প্রোডাক্ট কিনবে। যখন তুমি ফার্স্ট টাইম তুমি ক্লিয়ার করছো, তুমি মানে ফ্লিপকার্টে কোন প্রোডাক্ট তার আগে নাওনি, তুমি ফার্স্ট টাইম করছো তখন 10%, যদি তুমি পরবর্তীতে এসে তুমি করো তাও তোমার কিন্তু এখানে 10% পাবে। যদি আমরা নিজেরাই এফিলিয়েশন দিয়ে কিনি নতুন কাস্টমার পুরনো কাস্টমার দুটো ক্ষেত্রেই পাবো, এই যে দেখুন না নিউ কাস্টমার তুমি যখন কিনবে তোমার বোনের লিঙ্ক দিয়ে কিনবে, তাহলে ওর যে এফিলিয়েট এর আর্নিং যেটা বলছে মানে এফিলিয়েট যে রেজিস্ট্রেশন করেছে তার থেকে আলাদা হচ্ছে, তখন এটা কাউন্ট হয়ে যাবে ওর মধ্যে, ও যখন কিনবে তোমার বিলিং দিয়ে করবে তাহলে ওর বাড়ির অ্যাড্রেস আর তোমার বাড়ির অ্যাড্রেস দুটো আলাদা, তখন কি হবে দুজনেই সেভ করছো। এটা আরেকটা টেকনিক হচ্ছে সেভিং মানি, ফরগেট আবার টেবিলের ইনকাম, থিঙ্ক আবার ওটা সেভিং মানি, যে টাকাটা তুমি ইনভেস্ট করছো অলরেডি তুমি ওই টিপের পাতাটার জন্য বা গ্লিসারিনটার জন্য তুমি 10 টাকা দিতে, এখানে তুমি 1 টাকা সেভ করে নিচ্ছো, এবার এখানে আরো কাস্টমাইজ হবে এটা ধীরে ধীরে যখন ওর কন্টেন্ট আসবে, এবার তোমার কাজ হচ্ছে কি এই জায়গাটাকে আমরা কি করবো, এটা তো ব্লগ লিখছে হাউ টু ওয়েক্স অর সামথিং, এভাবে করে এখানটা মাথায় রাখবে যে এখানে দুটো আর একটা সেকশন আছে, একটা হচ্ছে পেজেস, এই পেজে গিয়ে এখানটা তোমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে দেখো নিউ পেজ, এই নিউ পেজে তোমাকে তোমার বিজনেসটাকে রেডি করতে হবে, এখানে দিতে হবে যে মাই সার্ভিসেস অর সার্ভিসেস সার্ভিসেস জাস্ট সার্ভিসেস, যদি আমি এখানটা যাই একজন ধরো মেকআপ ম্যানের আমি যাচ্ছি মেকআপ মেকআপ কি বলবো আর্টিস্ট বলবো আর্টিস্ট ধরো না একদম ঠিক আছে স্কিন কেয়ার এবার ধরো মানে এটা আমি এটা করছি মানে হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য ঠিক আছে, এটাকে কপি করলে কপি করে দেখে নাও যে আমি এখানটায় সার্ভিসেস এর জায়গায় আমি আই হ্যাভ পেস্টেড দিস দ্য সার্ভিসেস ঠিক দেন এখানটা পার্টিকুলার্স কোনো প্রবলেম আপনি একদম পুরোটা কপি করে চলবে এখানটা ওটা ব্ল্যাক ছিল বলে এটা হয়তো কালার এভাবে করে রেখেছে, তুমি একটু কালারটা চেঞ্জ করে দেবে
আমি অর্পিতা দিয়ে আমি এটা দেখালাম, এটা চলে আসো, এটা দেখো এখানটায়। তখন ওখান থেকে তোমার ইয়ে আসবে। এবার এই যে অর্পিতার যে এই যে পেজেসটা, এই পেজেসটা কিন্তু এখানে কোথাও দেখাচ্ছেন, তাহলে এখানে দেখানো উচিত আমাদের, নিজস্ব দেখানো উচিত। তাহলে সেটা কিভাবে করবো দেখো, এখানে কপি করব, করে এবার এখানটায় ধরে নাও তোমার একটা, ধরে নাও আমি এটা দিলাম, তারপরে অন্যটা করে নিও সেভ অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো আমি এটাকে জাস্ট রিফ্রেশ করছি, এটা হোম পেজ হলো, দেখেছো এখানে এসে গেছে সার্ভিসেস। যেভাবে একটা প্রফেশনাল সাইটে থাকে তো ফার্স্টে হোম থাকবে, তারপর সার্ভিসেস। ওটার জন্য আমরা পেজেসে গেলাম। হ্যাঁ, এখানে ধরো আমি এটাকে একটু লেআউট করে দিই, আগে অ্যাবাউট আস একটা করবে, অ্যাবাউট মি করবে, হো এম আই। আমি এখানে ধরো নাও আমি হোমটা দিয়ে দিচ্ছি, হোম আমি পেজটা যেটা আমার তৈরি হয়েছে সেই পেজের ইউআরএল আমি দিচ্ছি। অর্পিতার জায়গায় তোমার হবে, সবগুলো করতে পারবে। এটাকে ডিলিট করে তুমি ফ্রেশ লেখাটাই হচ্ছে তোমার মানে বেটার হবে, স্কিন কেয়ার হেনা তেনা। এটা এখানে অর্পিতার জায়গায় দু মিনিট লাগবে দেখানো এটা সলভ কিভাবে করতে হবে। কন্টাক্ট পেজ কি একটা আলাদা করতে হবে মানে হোম অ্যাবাউট কন্টাক্ট পেজ? অর্পিতা করে দিচ্ছি এক মিনিট। এখানে ফাইন রিপ্লেস হবে না, দাঁড়াও বুম 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 আলিপুর ছিল, আমরা সবসময় যে কাজগুলো করি সেগুলো শুধু নিজের যাই করতে হবে। একদম পুরো সাইটের মতো আমি বানিয়ে দিয়েছি। আমাদের ইয়েটাতে তো হোম পেজ বলে আলাদা কোন হোম বাই ডিফল্ট থাকে, হোম পেজের দরকার হয় করতে চাইলে মেনুসে গিয়ে দেখবে ক্রিয়েট লিংক বলে একটা জায়গা থাকবে, ওখানটা গিয়ে করবে কাস্টম লিংক দেখতে পাবে তোমার। এটা থিমটা দেওয়ার পরে এখানে থিমের লেআউট এসে গেছে, দেখুন এখানে গিয়ে মেনুস এসে গেছে, যেটা আপনি জেনারিক যে থিম হয়েছে ওখানে পাবেন না,
এটা কাস্টম থিম করেছে বলে এটা পাওয়া গেছে। এই ফিচার পোস্ট এখানে রয়েছে না, ও দেখবেন কি ও যদি পরবর্তীতে আরো কয়েকটা পোস্ট দিয়ে আসে তাহলে ও যে ছবি ভবি গুলো দিয়ে এখানটা পুরো ইনফরমেশন চলে আসবে। ও যেটা যেরকম আমরা দেখছিলাম থিমটা দেখতে অ্যাকচুয়ালি তো আরো সুন্দর, যেটা আমরা এখানে দেখছিলাম অ্যাকচুয়াল থিমটা তো দেখতে যেরকম সেটাকে আনতে গেলে আমাকে লাগতো। দেখো দেখো এই পরের ব্যাচ এসে গেছে, ভেরি ডিফিকাল্ট টু রিটেইন স্পেশালি এট দিস এজ। রেডিওস এসো আজা ঠিক আছে রুকো সরগো ইয়েতি আইয়ে কোন বাবা ও আপনার আমি চাইছি একটা প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে আমার তো যেহেতু ইউটিউবে সব ফুড রিলেটেড করেছি আমি এই ধরনের একটা নাম অনেক গুলো আমি এবার আমার ব্লগটাকে কন্টেন্ট মার্কেটিং এর দিকে নিয়ে যাই, তাহলে কি আমার ইউআরএল টা চেঞ্জ করব আগে থেকে ঘন্টা খানিক আগে।